তাহলে এখন আমরা দেখব জুম অপশনটি। জুমের মাধ্যমে আমি পেজটাকে জুম করে, বড় করে, ছোট করে কিংবা নিজের মনের মতো করে আমি দেখতে পারবো। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন জুম অপশনটি, তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন 200%, অর্থাৎ আপনি 200%-এ ক্লিক করলে পেজটি অনেক বড় আকারে আপনি দেখতে পারবেন। যেমন আমি 200-তে ক্লিক করলাম, তাহলে দেখুন এই লেখাগুলো বড় হয়ে গিয়েছে। দেখুন নর্মালি যদি এরকম থাকে, আমি 200-তে ক্লিক করলাম, অনেক বড় হয়ে গিয়েছে, আমি ওকে দিলাম, তাহলে দেখুন 200% এখন আমি দেখতেছি। এই জুমের কাজটি আপনি কিন্তু শর্টকাটে করতে পারেন, সেটা হচ্ছে মাউস দিয়ে। আপনি মাউসের মাঝখানে যে হুইলটি আছে সেটা ঘোরাবেন, তবে আপনি দেখতে পারবেন না। আপনাকে কিবোর্ডের কন্ট্রোল প্রেস বা চেপে ধরে রাখতে হবে, এবং মাউসের হুইল যদি আপনি উপরের দিকে ঘুরান তাহলে ছোট হবে, অর্থাৎ নিজের দিকে ঘুরালে ছোট হবে আর বাইরের দিকে ঘুরালে এটা বড় হবে। তবে এটা করার জন্য আপনাকে কিবোর্ডের কন্ট্রোল অপশনটি চেপে ধরে রাখতে হবে আর পাশাপাশি মাউসের হুইলটি ঘোরাতে হবে, তাহলে এই অপশনটি আসবে। তাহলে আবার ফিরে যাই জুমে। জুমে আমরা আবার এখানে ক্লিক করলাম, 100 যদি আমরা দিয়ে দেখি, ওকে দিই, তাহলে আমরা 100% দেখতে পারবো কেমন দেখা যায়। তারপর জুমে গিয়ে আমি 75 দিলে আরও ছোট হয়ে যাবে, আরও ছোট আকার দেখবো। আমরা যদি 200% দিই বেশি হয়ে যায়, 100 দিলে আরও ছোট হয়ে যায়, আমরা 150 দিব তাহলে কি করব, বা 150% দিব তাহলে কি করব। এই জন্য আপনি এখানে পার্সেন্টেজ এখানে যদি উপরের দিকে ক্লিক করেন, এবার 75, 76, 77, 80, 81 এভাবে বাড়তেছে। আপনি আপনার ইচ্ছা মতো দিতে চাইলে এখানে সিলেক্ট করে কিবোর্ডের নিউমেরিকে আপনি 150 বা নিজের ইচ্ছা মতো আপনি পার্সেন্টেজ বসিয়ে ওকে দিবেন, তাহলে দেখুন 150-তে এরকম দেখা যায় বা 150-এ এরকম দেখা যায়। তাহলে আবারও জুমে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অপশনগুলো একটু ভালো করে দেখুন, সেটা হচ্ছে পেজ ওয়াইড, অর্থাৎ আপনি পেজের যতটুকু জায়গা আছে শুধুমাত্র লেখা অতটুকু জায়গার মধ্যে আপনাকে জুম করে দেখাবে। এই জন্য আমি পেজ ওয়াইড দিলাম, শুধুমাত্র পেজ যতটুকু আছে এতটুকু আমাকে দেখাচ্ছে, অর্থাৎ পুরো পেজটি যতটুকু আছে ততটুকুই দেখাচ্ছে। আবার গেলাম, গিয়ে আমি টেক্সট ওয়াইড দিলাম, তাহলে আমার যতটুকু লেখা আছে ততটুকুই আমাকে স্ক্রিনে দেখাবে। এই জন্য টেক্সট ওয়াইডে ক্লিক করে ওকে দিলাম, তাহলে এখন দেখুন যতটুকু লেখা আছে ততটুকু আমাকে দেখাচ্ছে। আবারও গেলাম জুমে গিয়ে হোল পেজ দিলে পুরো পেজটি আমাদেরকে দেখাবে। এই যে এখানে দেখুন পুরো পেজটি শো করতেছে, অর্থাৎ আমার পুরো পেজে লেখা কি রয়েছে সেটা আমাকে শো করতেছে। সেম আমরা যদি নিচের দিকে যাই, এখানে স্ক্রল বাটন দিই কিংবা মাউসের হুইল নিচের দিকে ঘুরাই, নিচের পেজে গেলে আমরা পুরো পেজটি দেখতে পারবো। আবার জুম অপশনে গেলাম, জুম অপশন যাওয়ার পরে মেনি পেজেস দিলে অনেকগুলো পেজ আমরা একসাথে দেখতে পারবো। এটা হচ্ছে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই হোল পেজ বা মেনি পেজ আপনি দেখবেন। তাহলে মেনি পেজে গেলে আপনি এখানে যতগুলো পেজ আছে, অর্থাৎ আমার এখানে 3টি পেজে কাজ আছে, আমি 3টা পেজ দেখতেছি। আমার এখানে যদি 10টা পেজ ভর্তি লেখা থাকতো বা টেক্সট থাকতো, তাহলে আমি 10টা পেজ এখানে দেখতে পারতাম। তাহলে আমরা আবার পেজে গিয়ে দেখলাম আমার কাজের যতটুকু, অর্থাৎ আপনি কম্পোজ করার সময় কিংবা লেখার সময় আপনার যতটুকু দেখতে আপনার সুবিধা হয়, আপনি যদি ছোট দিয়ে পছন্দ করেন ছোট 100, 200 কিংবা 150 এখানে টাইপ করে দিবেন, কিংবা আপনি যদি বড় চান তাহলে আপনি 200 দিয়ে ওকে দিবেন, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এগুলা দেখে নিতে পারবেন। তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে 100%, অর্থাৎ আমার এখানে যদি 150, 200 কিংবা 300% জুম থাকে, আমি এখানে ক্লিক করলে ইজিলি এটা 100%-এ চলে আসবে। তারপরে হচ্ছে ওয়ান পেজ, অর্থাৎ আমি পুরো এক পেজে দেখবো। জন্য এখানে ক্লিক করলে একটা পেজে আমি এখানে পুরো পেজটা আমি এখানে দেখতে পারতেছি। তারপর অপশনটি হচ্ছে মাল্টিপল পেজ, অর্থাৎ অনেকগুলো আপনি পেজ দেখবেন, এই জন্য এখানে ক্লিক করবেন, তাহলে দেখুন একের অধিক, অর্থাৎ 2টা পেজ আমি একসাথে দেখতেছি। নিচের দিকে মাউসের হুইল ঘুরালে কিংবা স্ক্রল বাটন যদি, কিংবা আমি যদি স্ক্রল করে নিচের দিকে নামি, তাহলে আমি আরও পেজ দেখতে পারবো। এখানে নিচে একটি পেজ আছে, এই জন্য শুধুমাত্র নিচে একটি আছে। আমি যদি দেখুন আরও একটি পেজ এখানে বাড়িয়ে নিই, তাহলে 2টা এখানে চলে আসছে। এটা হচ্ছে মাল্টিপল পেজ। তারপর অপশনটি হচ্ছে পেজ ওয়াইড, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তাহলে শুধুমাত্র একটি পেজই দেখাবে। তাহলে আপনি জুম অপশনটি দেখে নিয়েছেন, আপনার যেইভাবে দেখতে পছন্দ হয় সেভাবে আপনি জুমটা করে নেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি জুমে যদি 200% করে ওকে দেন, আপনার লেখাগুলো বড় দেখা গেলেও আসলে কিন্তু লেখাগুলো বড় হয়নি, এগুলো প্রিন্ট দিলেও বড় আসবে না,
কিংবা আউটপুটে যাই করেন বড় আসবে না, শুধুমাত্র দেখার জন্য। যেমন আমার লেখাটা অনেক বড় দেখা যাচ্ছে, আমি এখানে কার্সর রেখে হোমে গিয়ে যদি এখানে সাইজ দেখি এটা কিন্তু 12 রয়ে গেছে, এটা কিন্তু বড় হয়নি। আপনি দেখতে যতই বড় দেখেন আউটপুটে বা প্রিন্টে কখনোই বড় হবে না। এই জন্য মনে রাখবেন শুধুমাত্র আপনি দেখার জন্য এই জুম অপশনটি করা হয়েছে। এখানে কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।